আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দা অপরাধ করার সাথে সাথে তওবা করে। সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করতে হবে। মাজলুম যদি একবার আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফরিয়াদ করে, অত্যাচারী ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাহিরের দৈনিক করতোয়ার দর্শক শ্রোতা সবাইকে এসব আলোর পথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহর প্রেম আমরা সবাই পেতে চাই। সবাই চাই আল্লাহ যেন আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন। কিন্তু কোন কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, সেই কাজগুলো যদি আমরা করতে পারি তবেই আমি আপনি সফল এবং সার্থক মুসলমান হিসাবে পরিচিতি লাভ করতে পারবো। তো আসুন, আর দেরি নয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে কোন গুণাবলী থাকলে আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করেন সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত আদর করে মানুষকে প্রেরণ করেছেন। সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে অসংখ্য প্রাণীকুলের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার এই মানুষকেই আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম, এই মানুষ হচ্ছে পশুর মতো, বালহু আদাল্লাত। পরবর্তীতে বলছেন যে পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও নিকৃষ্ট। অর্থাৎ একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক যদি চলতে পারে তবে সে হবে আশরাফুল মাখলুকাত, আর যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবনকে পরিচালিত করতে না পারে তবে সে পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও নিকৃষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে গুণগুলো পছন্দ করেন এবং যে গুণ থাকলে আল্লাহ ভালোবাসবেন, তার প্রথমটি হচ্ছে তাওবাকারী। অর্থাৎ মানুষ জীবন পরিক্রমায় ভুল করে বসে, মানুষ চলতে কিছু অপরাধ করে বসে, এই অপরাধ করার সঙ্গে সঙ্গে যদি তার মনের মধ্যে অনুশোচনা হয়, মনের মধ্যে যদি ওই ভুল পাপের কারণে তার ফিরে আসার জন্য তওবা করে, আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, লা তাখনাতু মির রহমাতিল্লাহ, বান্দা নিরাশ হয় না, আল্লাহ তওবা কবুলকারী, গ্রহণকারী। এই কারণে আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দা অপরাধ করার সাথে সাথে তওবা করে, ফিরে আসে। আমরা কি করব, আমাদের জীবনে যদি চলতে গিয়ে হঠাৎ পাপ করে বসি সাথে সাথে আমরা কি করব, তওবা করব। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, তওবা মানে ফিরে আসা, ঘুরে আসা, অর্থাৎ শপথ নেওয়া। কিসের শপথ? যে ওই পাপ কাজ আমি আর করব না, আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ আমি ভুল করেছি, আমি আর এই অপরাধ করব না। এই বান্দাকে আল্লাহ খুবই পছন্দ করেন। আমরা কেন আল্লাহর পছন্দ থেকে দূরে থাকব? আসুন, আমাদের পাপ বড় হতে পারে, অনেক বড় হতে পারে আমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমার কাছে এটি কিছুই না। আমরা আমাদের অপরাধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। দ্বিতীয়টা হচ্ছে সর্ব অবস্থায় পবিত্র থাকা। আল্লাহ কিন্তু পবিত্র, এজন্য পবিত্র মানুষকে অত্যন্ত পছন্দ করেন। এই কারণে আমরা কি করব, অজু ছুটে যাওয়ার সাথে সাথে আমরা অজু করে নেব। আমরা যখন বাথরুম সারি, বাথরুম থেকে বের হয়ে আসার সময় আমরা কি করি, আমরা অজুটা করে নেব। আমরা জানি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যিনি সবসময় পবিত্র থাকতেন। বর্ণনায় পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিরাজে বিলালের পায়ের আওয়াজ শুনেছিলেন। বিলালকে বলা হয়েছিল যে বিলাল তুমি কি এত বড় আমল করো? আল্লাহ রসুলকে বলেছেন ইয়া রসুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর অজু ছুটে যাওয়ার সাথে সাথে অজু করি এবং দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি। এই কারণে বলা হচ্ছে যে অজু অবস্থায় যদি কারো মৃত্যু হয় সে কিন্তু ইমানের সাথে মৃত্যুবরণ করবে। এজন্য আমরা কি করব, সর্বাবস্থায় অজু
করে চলবো, যখনই আমাদের অজু ছুটে যাবে সাথে সাথে আমরা অজু করে পবিত্রতা অর্জন করব। অজুর আগে আরেকটা যে বিষয়, যদি কারো গোসল ফরজ হয় তাহলে আমরা কি করব, গোসলটা করে নেব। গোসলের কিছু নিয়ম রয়েছে, গোসলের ফরজ যে তিনটি, এ তিনটি যদি আমরা না করি তাহলে দুনিয়ার সমস্ত পানি যদি গায়ে ঢালা হয়, দুনিয়ার সমস্ত সাবান যদি আমাদের গায়ে মাখা হয়, শরীর কিন্তু পবিত্র হবে না, পরিষ্কার হতে পারে। পরিষ্কার এবং পবিত্র দুটি আলাদা জিনিস, মনে রাখতে হবে। এই কারণে যে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী আমরা অজু করব, আমরা গোসল করব, পবিত্রতা অর্জন করব, যেটি আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন তাকওয়াবানকে, অর্থাৎ খোদা ভীরু বান্দাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন মুত্তাকিদেরকে। কোরআনুল কারিমে বহু জায়গায় মুত্তাকিদের কথা বলা হয়েছে। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে আমাদের মধ্যে যেন আল্লাহ ভীতিটা থাকে। যে কোনো অপরাধ করতে গিয়ে আমার মনের মধ্যে যদি এটি পরিষ্কার থাকে যে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমি তো আল্লাহর চোখটা ফাঁকি দিতে পারবো না, আল্লাহ সুবহানাহু তাআলা তো আমার এটা রেকর্ড করে রাখতেছে, এই রেকর্ডটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমি মুখ দেখাবো কোথায়? এই মন মানসিকতা যদি থাকে, এই ভয় যদি আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমি একজন তাকওয়াবান, আমি একজন মুত্তাকি, আর এই মুত্তাকি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করেন। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কাল আল্লাহ। সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করতে হবে। অনেক সময় বিপদে আসলে আমরা কি বলি যে আল্লাহ আর মানুষকে দেখলো না, শুধু আমাকেই দেখলো, এটি বলা যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা রাখতে হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, তুমি সবসময় তোমার নেচে যা তার দিকে খেয়াল করো। আজকে আমরা যদি অভাব থাকে তাহলে যার হাত নাই আমরা যদি তার দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন আমি খুব সুখী। যার একটি হাত আছে সে যদি দুই হাত নাই যার তার দিকে খেয়াল করে দেখবেন এ সুখী। যার দুটি হাত নাই সে যদি যার হাত এবং পা চারটি নেই তার দিকে খেয়াল করে সে কিন্তু অনেক খুশি হবে, অনেক আনন্দ করবে, শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার যে আল্লাহ আমার অন্তত দুটো পা রেখেছে, ও এই ব্যক্তির হাতও নাই পাও নেই। তো এজন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখতে হবে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী করবে, পছন্দ করবে। মনে রাখবেন যে দুনিয়াতেও যদি আমরা কোনো মালিকের চাকরি করি, সেই মালিকের উপর যদি ভরসা করি তাহলে ওই মালিক কিন্তু আমার প্রতি একটা নেক দৃষ্টি রাখে। আর যদি মালিকের উপর দিয়ে যদি আমি নিজেকে অহংকার, নিজেকে তার চেয়ে বড় আহামরি কিছু করতে চাই, ওই মালিক কিন্তু আমাকে ছাঁটাই করতে বাধ্য হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বাবস্থায় আমরা কী করবো, শুকরিয়া আদায় করবো, তাওয়াক্কাল আল্লাহ, যে আল্লাহ তাওয়াক্কালকারীকে খুবই পছন্দ করেন। এছাড়াও আরেকটি যে গুণ সেটি হচ্ছে এহসান করা, অর্থাৎ সর্ব অবস্থায় আমরা কী করব, এহসান করা, ভালোবাসা, মানুষকে মানুষের প্রতি, জীবের প্রতি। আল্লাহ রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদে ওয়া ইরহামু মান ফিস সামায়ে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি দুনিয়ার প্রাণীদের প্রতি ভালোবাসো তাহলে আসমানে যারা রয়েছে তারা তোমাকে ভালোবাসবে, তারা তোমাকে দয়া করবে, তারা তোমাদের প্রতি কি রহমত বর্ষণ করবে। এই কারণে সর্ব অবস্থায় কি আমরা এহসান করব। আজকে পশুর প্রতি এহসান করা তো দূরের কথা, আজকে আমরা মানুষের প্রতি এহসান করতে চাই না। একটু ক্ষমতা পেলেই দুর্বলদের ওপর আমরা অত্যাচার করি, এটি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলের অর্থাৎ মাজলুমের দোয়া কিন্তু খুবই পছন্দ করেন। এই কারণে কোনো অবস্থায় কারো উপর অত্যাচার করা যাবে না। মাজলুম যদি একবার আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফরিয়াদ করে অত্যাচারী ধ্বংস হয়ে যাবে। এই কারণে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমরা কী করব, এহসান করব, আমরা সৃষ্টি জগতের প্রতি মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করব। ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আমরা কি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, সম্মানিত হতে পারবো। মনে রাখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করেছিলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্বর কাফেরদেরকে, সেই শিশুদেরকে, বৃদ্ধাদেরকে, অসহায় মানুষদেরকে ভালোবেসে তাদের মন জয় করে তাদেরকে ইসলামে আকৃষ্ট করেছিলেন। জোর করে, তরবারি দিয়ে বা অত্যাচার করে কিন্তু মানুষকে ইসলামে আনতে পারেন নাই। এই কারণে আমরা কি করব, সর্ব অবস্থায় এহসানকে প্রতিষ্ঠা করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বেশি পছন্দ করেন সেটি হচ্ছে ন্যায় বিচার। অর্থাৎ বিচার কার্য, যখন আল্লাহ রসুল বলেছেন যে ন্যায় বিচারকের প্রার্থনা আল্লাহ কবুল করেন। আমরা আজকে ওই যে গ্রামের ভাষায় বলা হয় যে এক চোখে তেল মেশা, এক চোখে নুন বিক্রি করা, এটি যেন না হয়। আমরা যখন বিচারের মানদণ্ডে দাঁড়াবো, বিচারকের কাঠগড়ায় দাঁড়াবো, তখন আমার চোখ অন্ধ, বিচারকের চোখ অন্ধ, অর্থাৎ কাউকে দেখে বিচার করব না। বিচার করব কি, আইন দেখে বিচার করব, তার অপরাধ দেখে। অপরাধ যদি নিজের লোক হয় তাকে শাস্তি পেতে বাধ্য হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে ধরা পড়ে আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করব না। এটি হচ্ছে ইসলামের বিচার। তো আমরা বিচারক যারা রয়েছি, আমরা যখন বিচার করব, ন্যায় বিচার করার চেষ্টা করব। আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আমরা যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আমরা ধৈর্য অবলম্বন করব। ধৈর্য একটা মহৎগুণ। নবী ওলি আউলিয়ারা ধৈর্য অবলম্বনের মাধ্যমেই তারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, আল্লাহর ভালোবাসা লাভ করেছেন। আমরা আজকে এখানে সাতটি বিষয় আলোচনা করলাম, যে আল্লাহ যে বিষয়গুলো অবলম্বন করলে, যে বিষয়গুলো অনুসরণ করলে, যে বিষয়গুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটালে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাব, রহমত পাব। আমরা সর্ব অবস্থায় এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।